হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ফ্রম বেঙ্গলি ব্লগার কাকুলি। যেহেতু আগামীকাল শীতলা পুজো, তো কি কি রান্না করছি, মুগ ডাল, ফুলকপির ডালনা আর পনিরের একটা মাখা মাখা করব, আর তার সাথে বকফুলের বড়া। এখন রাত্রিবেলা এই সব নিয়ে যুদ্ধ করতে হবে। তো এখানে ভাত আমার অলরেডি প্রায় হয়ে গেছে, এখানে কড়াই গরম হয়ে গেছে, মুগ ডালটা প্রথমে ভাজতে হবে। আর এগুলো যেহেতু আজকে সব নিরামিষ, সেজন্য আবার আলাদা করে আনা হয়েছে। আর একটা কথা কি বলতো, আমার এই যে এদিকের গ্যাসটা, এদিকের গ্যাসটা, এটা নবটা না এত টাইট হয়ে গেছে যে আমি কিছুতেই খুলতে পারছি না। তো আসি, সেটা সময় হচ্ছে না, কালকে শনিবার ওর হয়তো সময় হবে, কালকে ওইটাকে ঠিক করবে। তাই দুটো গ্যাসেই আমাকে করতে হবে, কি অবস্থা বলো। তো যাই হোক, দেখতে থাকো, ব্লগ কিন্তু স্টার্ট। আমি তো মাঝে মাঝে পনির বানাই, তোমরা এই আমুলের পনিরটা মাঝে মাঝে কিনে আনছি, এগুলো 200 গ্রাম করে প্যাকেট, মিষ্টির দোকানের পনিরটা আছে তার থেকে অনেকটাই ভালো টেস্ট। রান্না বান্না ফিনিশ, বকফুলের বড়া বাদ। বকফুলের বড়াটা কাল বিকালে ভেজে খাওয়াবো, আজকে আর পারছি না। আজকে কি কি রেঁধেছি একবার দেখে নাও। এই যে ভাতটা আলাদা করে রেখে দিয়েছি, ফুলকপির ঝোল, পনিরের ঝোল আর মুগ ডাল, ব্যাস সেই দিয়ে কালকে আমাদের খাওয়া হবে। রাতের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল, আর কালকে কিন্তু খুব মজার জিনিস থাকছে, এই ব্লগেই থাকছে, সেটা হচ্ছে আমাদের এখানে কিরকম শীতলা পুজো হয় সেটা তোমাদের কালকে দেখাবো। দেখলে ঠাকুর চলে গেল মন্ডপে, তবে আমার এখনো রেডি হওয়া হয়নি, আমি সকাল থেকে কিছু খাইনি, আমি না খেয়ে এই বাটাটা দিই ঠাকুরকে প্রতিবার পাড়ায়। তো আমি স্নান টান করে রেডি হয়ে আমি যাব মন্ডপে, তখন গিয়ে তোমাদের ভালো করে মা শীতলাকে দেখাবো, আর আমাদের এখানকার অ্যারেঞ্জমেন্ট কিরকম হয়, কিভাবে পুজো হয় সবই তোমাদের সাথে শেয়ার করব। তবে একটু স্নান করে রেডি হয়ে নি, তারপরে কথা হচ্ছে। আমি দেখো রেডি হয়ে গেছি, ঢাকের আওয়াজ নিশ্চয় তোমরা শুনতে পাচ্ছ, পুজো হচ্ছে সেটাও শুনতে পাচ্ছ আশা করি, জোরে জোরে মাইক চলছে। আর এই দেখো আমি ডালা সাজিয়ে নিয়েছি, আর আমি আজকে এই লাল পেড়ে সাদা শাড়িটা পরলাম, যে কোনো পুজো উপলক্ষে এই শাড়ি খুব ভালো লাগে। আর এই দেখো আমি কি কি নিয়েছি, আমি গোটা ফল নিয়ে নিয়েছি এবার, কারণ যেহেতু কাটা ফলটা দেওয়া ঠিক হবে না আর কি, তো ডাব নিতে হয় আর বেল ফল আর কি যা যা লাগে নিয়েছি, আর গাছের একখানা কলা নিয়ে যাব। তো এই নিয়ে আমি রেডি হয়ে গেছি, আশিস আর আমি একসঙ্গে যাব মন্ডপে। চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি, আমাদের মন্ডপের পুজো কিন্তু শুরু হয়ে গেছে। এই দেখো আমাদের গাছের কলা, এটা নিয়ে নিলাম, এবার পুরো রেডি আমরা যাচ্ছি। আমার
আমাদের পাড়ার ছোট্ট মন্দির, আর এই মন্দিরের ভেতরেই হচ্ছে শীতলা পুজো, আর দোলের সময় দোল পুজোও হয়। তো আমি এসেছি, ভীষণ ভালো লাগে, সবাই পাড়ার সবাই সেখানে বসে থাকে, পুরো পুজোর সময়টা জুড়ে বসে থাকে, পুজো দেখে। এছাড়া মানে যত ডাবের জল জমা হয়, সবাই তো ডাব দেয়, তো সেই ডাবের জলগুলো এক জায়গায় করা হয়, একটা বড় জায়গায় করা হয়, আর সেখান থেকে সবাই লাইন দিয়ে জল ঢালা হয় ঘটে। তো খুব সুন্দর রিচুয়াল। এছাড়া একটু পরে দণ্ডি খাটা হবে, সেটা আমি তোমাদের অবশ্যই দেখাবো লাইভ, ঠিক আছে? তাহলে সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে আমাদের পুজোর মেন হোতা, কর্ণধার বলতে পারো, সবকিছু অ্যারেঞ্জ করে, মানে বেশিরভাগ কাজটার মধ্যেই পাবে এই দিদিকে, তাই না? তো চলে এসছে, এখন আরো জমে যাবে পুজোটা। এছাড়া অনেকক্ষণ ধরেই এসছে, আমি দিয়ে এসছি, আসছি। আমরা সবাই মিলে যোগদান করি, ভীষণ ভালো লাগে, মজা হয়, মানে পাড়ার 50% এর বেশি সবাই দেখবে এখানেই রয়েছে, মানে যাদের অফিস টফিস নেই আর কি। তো আমরাও চলে এসেছি, আর রান্নাবান্না কিছু নেই, আজকে পান্তা খাওয়া, সেজন্য রান্নাবান্নার কোনো প্রয়োজন নেই, তাই আরও আমরা ফ্রি, তাই সবাই এখানে এসে আমরা যোগদান করেছি। এরপরে আরও অনেক কিছু হবে, সেটা তোমাদের আস্তে আস্তে দেখাবো, নিশ্চয়ই ভালো লাগবে। ডাইরেক্ট লাইনটা উপরটা দেখি না, উপরটা পাখা বারবার বলছি। আমার পুজোর বাটা দেওয়া হয়ে গেল, তো আমি একটুখানি আবার বাড়িতে এলাম, কারণ বাড়িতে আশিস রয়েছে, আর অর্ক তো আজকে এক্সাম দিতে গেছে, তো একটু বাড়ি থেকে ঘুরে আবার যাব। এরকম যাওয়া আসা আমার চলতেই থাকে আর কি, যেদিন এখানে পুজোটা হয়। আর একটা কাজও আছে, সেটা করে আসবো, কারণ সকাল থেকে কিছু খাইনি, জল টল খাইনি, তো বাটা দেওয়ার পরে আমি একটুখানি জল খাই, তো সেই জলটা খেয়ে নেবো এখন। জল খেতেই মূলত এসছি আর কি, তারপরে আবার যাব। হয়ে গেল, বাড়িতে গিয়ে ঘরের ঠাকুরের পুজো করলাম, তারপর আবার চলে আসছি মণ্ডপে। এখন দণ্ডি খাটা হবে, তো সেটা আমি একটু দেখবো। দেখো দণ্ডি খাটা ভালো কি মন্দ সেই বিষয়ে আমি যাব না, আজকে শুধু রিচুয়ালটা দেখবো আর তোমাদের দেখাবো। Thank you.
নেওয়ার জন্যই দিয়েছে গালে। আমার মুখটা দেখা যাচ্ছে আমি বুঝি প্রচুর ভিড় হয়, এবারে বেশি ভিড় হয়েছে একদম। না গতবার পারেনি তো মানে লকডাউনের জন্য। হ্যাঁ সবাই এরকম দুধ নিয়ে আসছে, তার সাথে ডাবের জল মিশিয়ে মায়ের ঘটে দেওয়া হবে। বলো তো ঘটে এবং মায়ের দেওয়া হবে। বার্ষিক পুজো তো আমরা পাড়ার সবাই মিলে থাকি, আর এই পুজোতে আমরা সবাই মিলে একত্রিত হই, সবাই মিলে খুব খুব আনন্দ হয়। যাবে তো আমার ইয়েতে হবে না? হ্যাঁ, খুব আনন্দ আমাদের, খুব মজা হয়। হ্যাঁ, আগের দিন থেকে সমস্ত শুরু হয়ে যায়, সব মহিলারা মিলে আমরা সবাই একত্রিত হই, জল ঢালা, অঞ্জলি দেওয়া, তারপরে আবার দোল উৎসব, এরপরে খাওয়া দাওয়া, একসঙ্গে বিশাল ব্যাপার। হ্যাঁ, কাকুলি ম্যাডাম তো আমাদের একদম পাশে রয়েছেন, সবসময় আমাদের দেখছেন, আমাদের এক্সপোজ করছেন মানুষের সামনে যে আমরা কিভাবে আমাদের পাড়ার মধ্যে এত সুন্দরভাবে মিলিত। তুমি এমনিতেই ভালো স্পিকার, তোমাকে এক্সপোজ করতে হবে না। বলো, জল ঢালতে যাচ্ছি, আমরা রেডি। আর পুজোতে আমরা কতটা ভক্তি আছে আমাদের জানি না ঠিক, সত্যি কথা এটা, কিন্তু আমরা আনন্দ করতে খুব ভালোবাসি একদম, তাই না? খুব সুন্দর শীতলা পুজো আমাদের পাড়ার হিপি পূর্বে আসছে বছর আবার হবে, করোনাটা যেন কমে যায়। বলো, হ্যাঁ আবার লকডাউনের একটা ইয়ে হচ্ছে তো হবে। Thank you.
বাড়িতে এসে ছেলেকে আর বরকে ভাত দিলাম, পান্তা ভাত ওদের দিয়ে গেলাম। আর এই ঘটি নিয়ে এখন যাচ্ছি, ওই জল ঢালা হবে ঘটে সবাই মিলে, এটাই লাস্ট। এটা হচ্ছে আমাদের এখানকার পুজোর শেষ পর্যায়ে, মানে আমরা সবাই এবার জল ঢালবো, আমরা সবাই এবার ঘটে জল ঢালবো, মায়ের পায়ে জল ঢালবো, তাই তো, ঘটে জল ঢালবো আর মায়ের পায়ে জল ঢালবো। আমরা সবাই লাইনে দাঁড়িয়েছি, যাদের আর সবাই দাদারা সবাই মিলে যা মানে কাজকর্ম করে তাতে আমরা ভীষণ হ্যাপিলি পুজোটা করতে পারি, আর ভীষণ আমাদের ভালো লাগে। আমরা অপেক্ষা করি প্রতি বছরের জন্য যে আর আমাদের পুজো যে করে সেটা সুপার হিট, সুমন ঠাকুরমশাই সুমন এক নামে সবাই চেনে। আর মন্ত্র উচ্চারণ নিশ্চয় তোমরা শুনেছ, ভীষণ সুন্দর মানে পরিষ্কার মন্ত্র উচ্চারণ, একটু দেখিয়ে দিচ্ছি। এবার কি হচ্ছে আমি একটু দেখাচ্ছি তোমাদের, জল ঢালা। আমি এখন মাইকিং করছি, আমি ওখানে জল ঢালবো, তোমরা গেলে আমার ওই দেখো। আচ্ছা আমাদের পাড়ার সব থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ, মানে আরো আছে একজন পেয়েছি, তো তার কাছ থেকে একটু শুনে নেবো, তাদের কাছ থেকে যে আমাদের পুজোটা কত বছরের, আমাদের এইখানে খুব সবাই বছর বছর এক একজন এক ঠাকুর দেয় দিয়ে পালা করে দেয়। সমীর দত্ত দিয়েছে, এবছর দিয়েছে সমীর দত্ত, উজ্জ্বল দত্ত, কণিকা দত্ত, এরা সমীরের মা সবাই, আমি তার মা। আমি আমার সন্তানরা ভালো থাকো, সবাই ভালো থাকো, এরাও তো সন্তান, সবাইকে ভালো রাখবে। এই দিনটা আমরা সবাই আবার এই সামনের বছর থাকবো কি না নিশ্চয়ই থাকবে বলতে পারি না, সবাই যেন ভালো থাকে। আমি একদমই আশীর্বাদ করলাম, কালকে এখানে গান হচ্ছে, সবাই আনন্দে গান চালু করে দিয়েছে। হ্যাঁ এবার বক করো, তারপরে সিঁদুর দেবেন, আরে দূরে যাও, না কাছে দেখলাম। মাকে ঠান্ডা করছি সবার জন্য, করোনা মুক্ত হও, করোনা মুক্ত হও, আমাদের পাড়ার দিদি চরণামিত দিচ্ছে সবাইকে, ঝুনু ম্যাডাম। ছবি তোলার জন্য চলে এসছে, যার জন্য আমাকে শান্তি দলটা আমাকে নিয়ে যেতে। শান্তি জল দেওয়া হচ্ছে, যাও।
আমাদের পূজা শেষ হলো। আমি চলে এসেছি বাড়িতে, দেখো একেবারে বাটারা সব কালেক্ট করে নিয়ে এসেছি, চরণামৃত নিয়ে এসেছি, ঠাকুরের ফুল নিয়ে এসেছি। তো ঠাকুরের ফুলটা আসিসে মাথায় একটু ছোঁয়াবো, ওর যেন ঠিক হয়ে যায় সুগার টুগার যা হয়েছে। আর একটু চরণামৃত দেবো ওকে, না ঠিক আছে, এখানে প্রসাদ খাও। কী খাবে প্রসাদে? টাঙ্গ খাও। তো এবারে ছেলে তো এক্সাম দিয়ে চলে এসছে, তো ওকে গিয়ে একটুখানি এই ফুলটা ছোঁয়াবো মাথায় আর চরণামৃত দেবো। আর তার আগে আমি ব্লগটা আজকে এখানে এন্ড করছি, কারণ অনেক বড় হয়ে গেছে ব্লগটা। নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লাগলো আমাদের পাড়ার শীতলা পুজো দেখে। তো আশা করি এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো খুব তাড়াতাড়ি। তাহলে আজকের মতো এই পর্যন্তই, বাই বাই। সবাই খুব ভালো থেকো, ভালোবাসায় থেকো, হাসি মজায় থেকো, টেক কেয়ার।